taken. আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম আমাদের নতুন লাইভ স্ট্রিমে। তো আমরা আরো একটা প্রেডিকশন গেম প্লে স্টার্ট করলাম। ম্যাচটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022 থার্ড প্লেসে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু একটা প্রেডিকশন গেম প্লে নিয়ে চলে আসলাম। ম্যাচটা হচ্ছে মরক্কো ভার্সেস ক্রোয়েশিয়া। ম্যাচ কিন্তু স্টার্ট হবে ঠিক সময়, ঠিক রাত 9টা বাজে, এখনো প্রায় 1 ঘন্টার মতো বাকি আছে। তো আমরা জাস্ট একটা প্রেডিকশন গেম প্লে চলবে আমাদের স্ট্রিমে, আর ম্যাচের যে স্ক্রিনে যে স্কোরটা থাকবে সেটা কিন্তু রিয়েল ম্যাচের স্কোর থাকবে। অর্থাৎ মরক্কো ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচটা যখন স্টার্ট হবে তখনই কিন্তু আমাদের এখানেও স্ক্রিনেও কিন্তু ম্যাচে রিয়েল ম্যাচের স্কোরটা থাকবে। ওকে, রিয়েল ম্যাচের স্কোর সাথে কিন্তু আমাদের PS21 গেমটা এনজয় করতে পারবেন। ওকে, তাছাড়া আপনাদের একটু ম্যাচের পরিসংখ্যানটা জানিয়ে দিব, যদিও আরও 1 ঘন্টা বাকি আছে ম্যাচ স্টার্ট হতে। তো আমরা একটু পরিসংখ্যান জানিয়ে দিবো, তার আগে আপনাদের জানিয়ে দিই অলরেডি কিন্তু লাইন আপটা আপডেট হয়ে গেছে। আর এটা কিন্তু থার্ড প্লেস ম্যাচ এই ওয়ার্ল্ড কাপ, কাতার ওয়ার্ল্ড কাপ 2022 কিন্তু এটা থার্ড প্লেস ম্যাচ। অর্থাৎ যারা জিতবে তারা কিন্তু তৃতীয়তম অবস্থানটা লাভ করবে। ওকে, অর্থাৎ থার্ড প্লেসের যে সম্মানটা সেটা কিন্তু পাবে সেই দল। দেখা যাক যে থার্ড প্লেসের মর্যাদাটা কোন দল পায়। আর ফাইনাল কিন্তু আগামীকাল, অর্থাৎ কালকে কিন্তু ফাইনাল ম্যাচ, সেখানে কিন্তু মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, অর্থাৎ সানডে সুপার হিট ম্যাচ। ওকে, আমরা সেই ম্যাচ নিয়েও থাকার ট্রাই করবো। তো এই ম্যাচে কিছু পরিসংখ্যান আপনাদের জানিয়ে দিই, কিন্তু আমরা আমাদের স্ট্রিম থেকে নিয়ে নিব। জাস্ট আমাদের স্ট্রিমে কিন্তু PS21 গেমের সাথে মরক্কো ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচের রিয়েল ম্যাচের স্কোরটা উপভোগ করতে পারবেন। ওকে, আবার অনেকে হয়তো বা ভাবেন যে এই ম্যাচটা কি রিয়েল নাকি না, বা এটা রিয়েল না, এটা জাস্ট একটা গেম। ওকে, এটা একটা কম্পিউটার গেম, বাট গেমের সাথে যে স্কোরটা থাকবে সেটা কিন্তু রিয়েল ম্যাচের থাকবে। ওকে, জাস্ট আমরা যদি শুধু স্কোরটা আমাদের স্ট্রিমে দিয়ে রাখি তাহলে কিন্তু আপনারা মজা পাবেন না, বা আপনারা বোরিং হবেন বা বোরিং ফিল করবেন। সেই জন্য কিন্তু আমরা গেমের সাথে স্কোরটা দিয়ে থাকি যাতে আপনারা বোরিং না হয়ে যান। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে একটু ম্যাচের পরিসংখ্যানটা আপনাকে জানিয়ে দিই। এখন কিন্তু অলরেডি লাইন আপ ফরমেশন দুইটি আপডেট হয়ে গেছে। তো আমরা শুরুতে জানিয়ে দিব ক্রোয়েশিয়া ভার্সেস মরক্কোর মধ্যকার লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যান এই দুইটা দলের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রোয়েশিয়া লাস্ট 5 ম্যাচের মধ্যে কিন্তু 3টা ম্যাচে জয়লাভ করছে, আর 1টা ম্যাচ কিন্তু হয়েছে ড্র, আর 1টা ম্যাচে হার। ক্রোয়েশিয়া লাস্ট 5 ম্যাচে 3 ম্যাচে জয়, 1 ম্যাচ হয়েছে ড্র, আর 1টা ম্যাচে হার। আর অন্যদিকে যদি আমরা ফ্রান্সের লাস্ট 5 ম্যাচে, সরি, মরক্কোর লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানের কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মরক্কোর লাস্ট 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জয় আর 1টা ম্যাচে হার। মরক্কোর লাস্ট 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জয়, 1 ম্যাচে হার। অবভিয়াসলি লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকবে মরক্কো, আফ্রিকান এই টিম, আফ্রিকার একটা কান্ট্রি মরক্কো। তো লাস্ট 5 ম্যাচ পরিসংখ্যান কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকবে। তো আমরা যদি যেহেতু পরিসংখ্যান নিয়ে কথা বলতেছি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে হেড টু হেড ম্যাচ, অর্থাৎ মুখোমুখি দেখা যায় কোন দলটার শক্তিতে এগিয়ে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মরক্কো ভার্সেস ক্রোয়েশিয়ার মধ্যকার মুখোমুখি লাস্ট 1টাই ম্যাচ হয়েছে, সেটাও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে, সেই ম্যাচটা কিন্তু হয়েছিল ড্র। ওকে, মুখোমুখি 1টাই ম্যাচ হয়েছে, সে 1টা ম্যাচে কিন্তু হয়েছে ড্র। তো নিঃসন্দেহে মুখোমুখি হেড টু হেড ম্যাচে কিন্তু পারফরমেন্স সেম থাকবে দুইটা দলেরই। আর লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানে দেখতে পাচ্ছি মরক্কো কিন্তু ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে আছে। তো আমরা একটু ম্যাচের সামারিটা জানিয়ে দিই। তো আজকের এই ম্যাচ থার্ড প্লেস ম্যাচ, এই ম্যাচের ভেন্যুটা থাকবে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, লোকেশন দোহা। আর ম্যাচের রেফারি দিতে যিনি থাকবে তার নাম হচ্ছে আল জাসিম, কাতারের রেফারি, তিনি কিন্তু আজকের এই ম্যাচের রেফারি দিতে থাকবে। তো লাইন আপটা যেহেতু আপডেট হয়ে গেছে, আমরা একটু লাইন আপ প্লাস ফরমেশনটা একটু শেয়ার করি আপনাদের মাঝে। আর যারা যারা স্ট্রিমে যুক্ত আছেন সবাইকে বলবো একটু কষ্ট করে আমাদের স্ট্রিমটাকে লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আপনারা জানিয়ে দিন আজকে ম্যাচটা আপনারা কোন দলটাকে সাপোর্ট করতেছেন, যদিও এটা থার্ড প্লেসের ম্যাচ, কোন দলটাকে সমর্থন করতেছেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে আপনাদের ফেভারিট টিমটা আমাদের স্ট্রিম পুলে ভোট দিয়ে সমর্থন করতে পারেন। ওকে, তো আমরা একটু ম্যাচের ফরমেশনটা জানিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি 3.52 ফরমেশন আজকে ম্যাচটা খেলবে ক্রোয়েশিয়া, অর্থাৎ 3টা ডিফেন্স, 5টা মিডফিল্ড, 2টা স্ট্রাইকার নিয়ে কিন্তু ক্রোয়েশিয়ার লাইন আপ সাজানো হয়েছে মরক্কোর অ্যাগেন্সে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি মরক্কো কিন্তু একটা ব্যালেন্স ফরমেট নিয়ে মাঠে নামবে, অর্থাৎ 4.33 ফরমেশন, অর্থাৎ 4টা ডিফেন্স, 3টা মিডফিল্ড আর 3টা স্ট্রাইকার নিয়ে কিন্তু মরক্কোর অ্যাগেন্সে, ক্রোয়েশিয়ার এগেন্সে কিন্তু মরক্কো মাঠে নামবে। মোটামুটি একটা ব্যালেন্স ফরম্যাট দেখতে পাচ্ছি মরক্কোর কাছ থেকে। তো আশা করি একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো আমার মতে আজকে ম্যাচে ফেভারিট টিম হিসেবে থাকতে পারে মরক্কো। ওকে, যদি বলেন যে স্ট্রং, আমরা যদি ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকাই তাহলে কিন্তু ক্রোয়েশিয়া এগিয়ে থাকবে, বাট আমরা যদি রিসেন্টলি পারফর্মের দিকে তাকাই তাহলে কিন্তু মরক্কো খুবই ভালো করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে আজকে ম্যাচে ফেভারিট টিম হিসেবে থাকতে পারে মরক্কো। আর বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে আজকে ম্যাচটা মরক্কোই জয়লাভ করতে পারে, আজকের এই ম্যাচটা মরক্কো জয়লাভ করতে পারে। যদি আমি আমার স্কোর প্রেডিকশনটা শেয়ার করি তাহলে আমার মতে স্কোরটা এমন হতে পারে মরক্কো স্কোর 2-1, অর্থাৎ 2-1 গোলের ব্যবধানে আজকের এই ম্যাচটা মরক্কো জিততে পারে বলে আমার কাছে মনে হচ্ছে।
চাইলে আপনাদের মতামতটা শেয়ার করতে পারেন, চাইলে আপনাদের প্রেডিকশনটাও শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ওকে, তো আমরা আছি আর কিছুক্ষণের মতো, স্ট্রিম আছে, তারপর কিন্তু আমাদের স্ট্রিম থেকে লিভ নিয়ে নিবো। কারো কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আর ম্যাচ ম্যাচ কিন্তু স্টার্ট হতে আরও প্রায় 55 মিনিট বাকি আছে, আর যারা যারা বাংলাদেশ দেখবেন তারা কিন্তু টি স্পোর্টস টিভি চ্যানেল থেকে দেখতে পারবেন। আর যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখতে চান তাহলে কিন্তু আপনাদের টফি যে অ্যাপটা আছে প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেই অ্যাপটা থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্রিম পুলে কিন্তু অলরেডি মোরক্কোর কিন্তু বোর্ড দেখতে পাচ্ছি, 50% ভোটে কিন্তু মোরক্কোর পক্ষে।